আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো মোহিতো, তার জন্য আমি নিয়েছি খানিকটা ফ্রেশ পুদিনা পাতা আর কিছু লেবুর টুকরো, এগুলো প্রথমে একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা এরকম দিয়ে এগুলোকে আস্তে আস্তে কাশ করতে থাকলাম। যেভাবে পিষতে থাকে জিনিসটা থেকে লেবুটার রসটাও বেরিয়ে আসবে আর পুদিনার যে স্মেলটা সেটাও লেবুর সঙ্গে অ্যাড হয়ে যাবে। এখানে আমি খানিকটা ক্রাশড আইস নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ওটাই দিয়ে দিই। এটা দিয়ে জিনিসটাকে আরো একবার এরকম করে ইয়ে করে দিলাম। জিনিসটাকে তো নাড়িয়ে দিলাম। দিয়ে এখানে আমি এখানে একটা ম্যাঙ্গো পাল্প নিয়েছি, ম্যাঙ্গো পাল্পটা পুরোটাই এর মধ্যে মিশিয়ে দেবো। ম্যাঙ্গো পাল্পটা পুরোটাই এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে দিয়ে এবার মধ্যে আমি স্প্রাইটটা অ্যাড করে দেবো। এখানে খাবার সোডাও অ্যাড করা যায়, খাবার সোডা দিলে এর সঙ্গে চিনি দিতে হবে, যেহেতু আমি এখানে স্প্রাইট দিচ্ছি তাই আর চিনি দেওয়ার দরকার নেই। এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে দেবো। এটা রেডি, এবার এরপর আমি একটা পুদিনা পাতা দিয়ে জিনিসটাকে সাজিয়ে দিচ্ছি। আমাদের ম্যাঙ্গো মোহিতো রেডি।